আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ 3 আসনে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রতীকে মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ আলহাজ সাখাওয়াত হোসেন সুইট। এ আসনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও ভোটারগণ তরুণ নেতৃত্বের প্রতি আকৃষ্ট হওয়ায় আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনোনীত হয়ে নির্বাচন করলে তার বিজয় নিশ্চিত বলে সরজমিনে ঘুরে জানা গেছে। সেই সাথে তিনি বাংলাদেশ কৃষক লীগের সহসভাপতি ও চেয়ারম্যান অ্যাসেট সদস্য পরিচালনা বোর্ড, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, কৃষি মন্ত্রণালয়ের ও সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং সৎ যোগ্য নেতৃত্বের প্রতীক ও ভালো মানুষ হিসেবে সর্বমহলে সমাদৃত, যা তার নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে বলে অভিজ্ঞ মহলের ধারণা। জাতীয় নির্বাচন সামনে রেখে তিনি ইতোমধ্যে সকল নেতাকর্মীদের সাথে মতবিনিময় আলোচনা সভা ও দলীয় কর্মসূচি পালনের মধ্য দিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অঙ্গ সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দদের সাথে তার রয়েছে হৃদয় সুসম্পর্ক। এই সম্পর্ক তার নির্বাচনী এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সিরাজগঞ্জের নির্বাচনী এলাকায় বিভিন্ন অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদ নির্মাণের সহায়তা করে আসছেন, তাদের সুখ দুঃখের কথা শুনেন এবং পাশে বসেন। দক্ষ সহসভাপতি কৃষিবিদ আলহাজ সাখাওয়াত হোসেন সুইট রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি বিভিন্ন সমাজসেবা ও সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে সমাজ উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় এলাকার নেতাকর্মী সহ গণ্যমান্য জনসাধারণকে নিয়ে মতবিনিময় করলে তারা বলেন, এরকম সৎ নেতা আল্লাহর রহমতে কৃষিবিদ আলহাজ সাখাওয়াত হোসেন সুইটকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সিরাজগঞ্জ 3 আসনের আওয়ামী লীগের নৌকা মার্কা প্রতীক নিয়ে এমপি হিসেবে দেখতে চাই। তারা আরো বলেন, এ ধরনের সৎ নেতা আসলে দেশ ও জাতি আলোকিত হবে এবং এই অঞ্চল বঙ্গবন্ধুর আদর্শে শক্তিশালী হবে বলে তারা মনে করেন।